হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার কিছু লেটেস্ট আপডেটস দেবো। আজকে অনেকগুলোই আপডেট রয়েছে, তবে তার আগে একটা বিষয় নিয়ে কথা তো বলতেই হবে। সেটা হচ্ছে সতীশ কৌশিক, খুব পছন্দের একজন অভিনেতা। তার পরিচালনা নির্মিত কিছু ছবি, যেগুলো পার্সোনালি আমার বেশ ভালো লেগেছিলো, লাস্ট রিলিজ ছিল কাগজ। তো তিনি আজ সকালবেলা সাডেনলি মারা যান, তিনি আজ আমাদের মাঝে আর নেই। তা হিন্দি ইন্ডাস্ট্রির না কয়েকজন দারুণ দারুণ অভিনেতা এই 2-3 বছরের মধ্যে আমাদের ছেড়ে চলে গেছেন, যার মধ্যে ওম পুরী রয়েছে, ইরফান খান রয়েছে, এবং আরও এক নক্ষত্র পতন। এটা অবশ্যই একটা খুব দুঃখের, খারাপ লাগার খবর। তার থেকে আমরা এত দারুণ দারুণ সিনেমা পেয়েছি, তার পারফরমেন্স পেয়েছি যেগুলো মনে রাখার মতো, মানে তা ওই জানে ভিদো ইয়ারো থেকে শুরু করে আর আমরা স্ক্যাম 1992 বা এরকম ধরনের বহু ছবিতে তার মেমোরেবল পারফরমেন্স আমাদের মনে থাকবে। তো তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু খারাপ লাগে যখন আমাদের এখানকার কিছু মিডিয়া বা কোনো হেডলাইনে এরকম ধরনের একটা লাইন লেখা থাকে যে প্রয়াত হয়েছেন কৌতুক অভিনেতা বা কমেডিয়ান। কারণ আমার মনে হয় যারা এগুলো লেখে কলমে তাদের একটু দুকলি জানা দরকার যার সম্পর্কে লিখছি। তিনি শুধুমাত্র একজন কমেডিয়ান ছিলেন না, তিনি একজন দারুণ পারফর্মার ছিলেন। এবং শুধু তিনি কমেডি ছবিতে অভিনয় করেছেন এমন নয়, তিনি বহু ছবির স্ক্রিন রাইটার ছিলেন, তিনি নিজে অনেক ছবি পরিচালনা করেছেন, যার মধ্যে তেরে নাম থেকে শুরু করে, কাগজ থেকে শুরু করে, হাম আপকে দিল মে রেহতে হে, এরকম বহু বহু সিনেমা রয়েছে। তো সতীশ কৌশিকের এরকমভাবে চলে যাওয়া আমার মনে হয় সিনেমা লাভারদের বহু লোককে, বহু মানুষকে আহত করবে। তো যেখানেই থাকবেন ভালো থাকবেন স্যার। আমরা যদি এবার আপডেটে আসি, তো আজকের প্রথম আপডেট হলো অক্ষয় কুমার, সে নিজে স্টেটমেন্ট দেয় তার ভুল হচ্ছে, সে ভুল করছে, তার ছবি চলছে না তার জন্য। কিন্তু তার পরের মাসে অক্ষয় কুমার একটা ছবির জন্য নিজের টাইম বের করে ফেলে, সে শুটিং শুরু করে দেয় এবং সেই ছবিটা 4 মাস পর আসে এবং ধরাস করে পড়ে যায়। তো এরকমভাবে সিনেমা করে কী লাভ, স্টেটমেন্ট দিয়ে কী লাভ, যদি সে নিজের কাজের সমালোচনা না করতে পারে বা সেখান থেকে শিক্ষা না নিতে পারে, তাহলে স্টেটমেন্ট দিয়ে লাভটা কী হবে? যে আমার ছবি চলছে না এর জন্য আমি দায়ী, এগুলো বলে তখন কী হবে? অক্ষয় কুমার মে মাস থেকে তার পরবর্তী ছবির জন্য কাজ শুরু করে দেবেন, ছবিটা ফ্লোরে যাবে। এই ছবিটা দীনেশ ভিজনের ছবি, তার প্রোডাকশন হাউসের, ছবির নাম হচ্ছে স্কাই ফোর্স। এই ছবির আপডেটও দিয়েছিলাম অনেক আগে। এবং সে অক্ষয় কুমার একজন IAF অফিসারের চরিত্রে অভিনয় করছেন এবং এই ছবিতে অক্ষয় কুমার একজন নিউ কমারকে লঞ্চ করবেন। দেখা যাক কাকে দেখা যায় ছবিতে। তবে অক্ষয় কুমারের এরকমভাবে যে কোনো ছবির পার্ট হয়ে যাওয়া 1-2 মাস অন্তর অন্তর, এবং তার একটা রেস্ট বা কোনো গ্যাপ নেই, ঠিক আছে, যে কারণে আমার মনে হয় তার ছবি না চলার আরও অন্যতম কারণ হচ্ছে এগুলো, যে সে বলছে, রেজিস্টার করছে, কিন্তু সেখান থেকে সেই জিনিসটা অ্যাপ্লাই করছে না, আমরা সেটা দেখতে পাচ্ছি না। আজকের সেকেন্ড যেটা আপডেট সেটা হচ্ছে রামচরণ 15, রামচরণের পরবর্তী ছবি শঙ্করের সাথে, যেখানে কিয়ার আডবাণী রয়েছে। এই ছবির অ্যানাউন্সমেন্ট খুব বড় করে হয়েছিল, সবাই খুব সুটেড বুটেড ছিল। তো এই ছবির টাইটেল শোনা যাচ্ছে CEO হতে পারে, রামচরণের বার্থডের দিন এই ছবির টাইটেল অ্যানাউন্সমেন্ট হবে, মানে 27 মার্চ। তো দেখা যাক এই ছবির টাইটেল কী হয়, তবে যেরকম শোনা যাচ্ছে ছবির টাইটেল হচ্ছে CEO। দেখার এবার 27 মার্চ কীরকম বড়সড় আয়োজনে এই ছবির টাইটেল অ্যানাউন্স করা হয়। রামচরণকে নিয়ে যখন কথা উঠলই, তো পরবর্তী আপডেটেও রামচরণ রয়েছে। সেটা হচ্ছে কয়েকদিন আগে আমরা শুনতে পাই যে আল্লু অর্জুন সে নিজের ডেট ইস্যুর জন্য জওয়ান ছবিতে কেমি করতে পারছেন না। তো এবার শোনা যাচ্ছে রামচরণ এই ছবির পার্ট, রামচরণ এই ছবিতে কেমিও করছে। তবে এটাও কিন্তু প্রোডাকশনের তরফ থেকে বা রামচরণের তরফ থেকে হরফে বলা হয়নি। তো আমরা পরবর্তী সময় হয়তো এটাও শুনতে পারি যে সে ছবিতে কেমিও করছে, আর এমনটাও শুনতে পারি যে সে ব্যস্ত শিডিউলের জন্য করতে পারছে না। তবে আপাতত লেটেস্ট বাজ বলছে রামচরণ এই ছবিতে কেমিও করছে। যখন কেমিও নিয়ে কথা হলো, তো পরবর্তী আপডেট হচ্ছে পুষ্পা 2 নিয়ে। পুষ্পা 2 আরও একজনের নাম শোনা যাচ্ছে, সেটা হচ্ছে সাই পল্লবী। এই জওয়ান এবং পুষ্পা 2 এই ছবিতে না, মানে অ্যাক্টর অ্যাক্ট্রেসদের একটা বিশাল বড় লিস্ট রয়েছে। তো সাই পল্লবী এই ছবির জন্য 10 দিন অ্যালট করেছে, সে এখানে এক্সটেন্ডেড ক্যামিও করছে, তার ক্যারেক্টার নাকি খুব ইম্পর্ট্যান্ট, সে এখানে একজন ট্রাইবাল গার্লের চরিত্র অভিনয় করবে এবং তার চরিত্রটা নাকি লোকে মনে রাখবে। তো দেখার সাই পল্লবীর পারফরমেন্স এখানে কেমন হয়, এবং এই ছবিতে যা সাপোর্টিং কাস্ট, যা ভিলেন, যা হিরো, এবং আস্তে আস্তে যেরকমভাবে একের পর এক নাম বাড়ছে, তো এই ছবিটা আস্তে আস্তে আরও বড় হয়ে যাচ্ছে, ছবির বাজ আরও বাড়ছে, দেখা যাক কেমন হয় এই ছবিটা। কয়েকদিন আগে আমরা বলেছিলাম যে পুজোর সময়
আরও একটা ছবি আসবে উইন্ডোজের পক্ষ থেকে, যে ছবিটার মধ্যে আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, ভিক্টর ব্যানার্জি, অনুসূয়া দেবী এরা মুখ্য চরিত্রে থাকবে। ছবিটা পরিচালনা করবেন শিবপ্রসাদ নন্দিতা রায়। তো সেই ছবির টাইটেল রিভিল করা হয়েছে, ছবির নাম হচ্ছে রক্তবীজ এবং এটা একটা থ্রিলার ঘরানার ছবি। তো দেখার তাদের প্রোডাকশান থেকে এবং তাদের পরিচালনায় প্রথম থ্রিলার সিনেমা হয় কেমন। তো এই ছিল আজকের কিছু লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, রেড বাটনটা প্রেস করে অবশ্যই করো। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।